এখন বাজে 4:15 আর আমরা এখন খেতে বসেছি। একটা সমস্যা হয়ে গেছে, সেটা হলো প্রচন্ড ঘুম পেয়ে গেছে, কারণ কাল রাত্রিবেলা আমরা 4টার সময় ঠাকুর দেখে ফিরেছি, করে সকালবেলা আবার 7:30টার সময় উঠে গেছি, তারপরে রান্না না 7:30 আমরা 6টা থেকে রান্না করেছি না, তো 4টার সময় আমরা এসেছি কোনো রকমে শুয়ে, 1-2 ঘন্টা শুয়ে আবার সকালবেলা উঠে থেকে রান্না, তো প্রচন্ড ঘুম পেয়ে গেছে। তো এখন আমরা খেতে বসে গেছি। তো আজকের মেনুটা লাল শাক ভাজা, ভেজিটেবল ডাল, এটা ভেজিটেবল ভেজিটেবল ডাল, আচ্ছা সাথে রয়েছে কেনা আলুর চিপস, আচ্ছা এখানে রয়েছে ভাঙর মাছের ঝাল, যেটা আমরা প্রথম খাচ্ছি এবারে লাইফে ফার্স্ট, এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, আরে অ্যাকচুয়ালি মালাইকারিটা যেটা নারকলের দুধ যেটা দেয়, নারকলের জল যেটা দেয় সেটা আমি দিইনি, কারণ আমার অনেকটা আছে তো তো থেকে যাবে, নারকলের জল থাকলে অনেক সময় খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো এটা একটু কষা টাইপের করেছি, যাই হোক কারি টাইপ। আচ্ছা এর সঙ্গে এখানে রয়েছে স্পাইসি কক, আর এদিকে রয়েছে চাটনি আর মিষ্টি দই, চাটনি আর মিষ্টি দই। তাহলে এবার শুরু করা যাক, মা শুরু করো, এখানে আমরা সবাই আছি, ব্যাক ক্যামেরায় জয় রয়েছে, আর এদিকে মা রয়েছে, আর এদিকে আমার ননদিনী রয়েছে, মানে এখন যেহেতু তো আমরা আবার শুরু করি, তো ননদিনী এখানে রয়েছে, এখনো বিয়ে হয়নি তাই জন্য মনির কাছে খাচ্ছে, আর বিয়ে হয়ে গেলে তো দাদামণিকে টেনে নিয়ে যাবে, যাই হোক ও একটু তাড়া আছে, কারণ আমাদের এখানে প্রচন্ড অবস্থা খারাপ, রাস্তার সবসময় নো এন্ট্রি হয়ে যাচ্ছে, প্রচন্ড ভিড়টা, প্রচন্ড ভিড় বাড়ছে, আর এই টাইম থেকে ভিড়টা বাড়া শুরু হয়, তো বাড়ি যাবে তাই জন্য ওকে আমি বসিয়ে দিয়েছি আগে। তোর কি হলো, ডাল হয়েছে? হ্যাঁ আমার ডাল চিপস হয়ে গেছে। তাহলে মাছ এই মাছ আমি খাবো না, এই চুপ করে একটা মাছ খাবো, এই মাছ আমি ছোট করে ডাল দেবো, একটু ভেজ ডাল, একটু চামচ হলে ভালো হতো, কি করে চামচ দিয়ে এটা আমি তুলে নিতাম কারিটা। ও আচ্ছা, আমি বললাম হঠাৎ তুই বিদেশি হয়ে গেছিস, দেখ না পূজা গলদা চিংড়ি দেখলি ভয় পেয়ে গেছে, খাবে না, মানে অ্যাকচুয়ালি হয়তো মাছটার ভক্ত নয়, ওটাই হয়েছে সমস্যা। ঠিক দিলাম? হ্যাঁ দিয়েছো, ভেজে এসছে এর মধ্যে, আর তুই দেবো না, জয় ডালে না বলে সেটা ভাবার ব্যাপার, আসলে অনেকটা লেট হয়ে গেছে তো এই সময় ঠিক খাওয়া যায় না, সত্যি ইচ্ছা মরে যায় একটু, পাঁচটা বাজতে চলে যাচ্ছে, তার মধ্যে মাংস আছে জি, গলদা চিংড়ি, হ্যাঁ আমাকেও বল, ডাল খাচ্ছো তো মা? হুম ডাল খেলাম তো, হ্যাঁ ভালো করে খাচ্ছো তো? হ্যাঁ বাবু, বাবা তুমি মনি হয়ে গেছে, হ্যাঁ তুমি ভালো করে খাচ্ছো, একদম আমাকে মাংস দিতে একটা ছোট পিস দিতে, এক পিস মাংস খাবি? হ্যাঁ মাংস দেখে এই নাকি তো লোভ হচ্ছিল, হ্যাঁ ঝোলটা দেখে আর এত সুন্দর মনে হচ্ছে ঝোলটা আর এটা, মাছটা কি পরে খাবে? ভগবান চুপচাপ খা, মাছটা খেয়ে না, আমি দিচ্ছি ঝোলই তো কামি বললি প্রথমে, আলু দি, হ্যাঁ আলু, হ্যাঁ আলু দাও, চুপচাপ খাবি, হ্যাঁ বসে বসে, এত আমার পেট ফেটে যাবে, হাঁটুক গলদা চিংড়ি দেখে ও ভয় পেয়ে গেছে, ও বলে যে মনি একটুখানি খাবো, ঠিক আছে বেলা হয়ে গেছে অনেকটা হতেই পারে, তা বলে ও তখন থেকে বসে আছে যে ওইটা খাবে, বলে বলছে ওটাও খাবো না অল্প খাবো, ওটা চলবে না, বাপরে কি করেছো দেখো তুমি, খাও ভাত দেবো তো, না 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 একদমই না, জানি বাবা রে আমার পেটটা ফেটে যাবে, পূজা কেঁদে পাগিয়ে যাবে, এটা কিন্তু সিস্টেম, ভাত কম থাকলে এত ঝোল দিয়ে দেবে, তাহলে ভাত দিচ্ছে মানে জল ছেড়ে দিই, আবার আমাকে ঝোল আনতেই দিয়েছে, ওই তো জল ছেড়ে দিয়ে বাদ দেয়, তারপরে এ দেখ খা, ভাল লাগলে একটু দিয়ে বদলে, পুজিগো ছাড়ি দিতে হয়, হুম দেখেই তোর মতো ভাবে খাবো না, মনি খাবো না, না আমি ভয় পাইনি, কে আমি ভয় পাইনি, না না ও ভয় পাইনি তো, ও যে ছাড়ে না, ভয় পায় না ছাড়াই না, কেন দিলে চুপ করে খা, ও বাবা গো, বলে বাবা গো, মা ঠিক আছে, হ্যাঁ খুব ভালো রান্না হয়েছে, খা আস্তে আস্তে, এই তোমার কি হলো? আমার কি হলো মানে আমার ডাল শেষ হলো, ডাল শেষ হলো, ও তোমার তো আছে দেবা, চিকেনটা আমি আর বাটি বাটি করে নিই, চিকেনটা এখানে নিয়ে রেখে দিয়েছি, আচ্ছা ওই ভাঙর মাছটা টেস্ট করবো, হ্যাঁ কোনটা? ওই যে ভাঙন মাছ, হ্যাঁ চিংড়ির পর খাবে তো? না না ওটা আগে খাবো, ছোট্ট একখানা পিস, এখান থেকে তো যাবে না,
ভালো হয়েছে দুর্দান্ত হয়েছে চিকেনটা খাওয়াতে দেবো না বাবা আর নেবো না আর খাত না আমি বসে বসে আরাম করে চিকেনটাই খেয়ে যাবো এত সুন্দর হয়েছে চিকেনটা কেমন লাগছে মাংসটা কেমন লাগছে বল না মাংসটা হ্যাঁ ঠিক চিকেন নয় তো ওটা এটা কক দেশি আচ্ছা দারুণ দুর্দান্ত হয়েছে কিন্তু এবারে ভাই পড়ায় মিসিং আছে একটা জিনিস খাসি কমাসু অনেক দিন ধরে জয়ের গ্রামে গিয়ে ওই দাদাকে এটাকে বলে এসেছিল যেটাকে বড় করতে ককটাকে ও বড় করবে বড় করে তবে নেবে তো মোটামুটি 4.5 কেজি ককটা হয়েছে তো ওইটাকে ওই জন্য নিয়ে এসেছে স্পেশাল ডেতে এটা আইটেম হিসেবে চলবে তো যাই হোক এবারে খাসি মাছ বাদ আছে আরেকটা কথা আমি বলে দিই যে আবার এরকম অনেকে কমেন্ট করবেন না যে কাগজের প্লেটে খাওয়া হচ্ছে এই নিয়ে কারণ আমি এমনি প্লেট দিতেই পারি কিন্তু আমাদের যে দিদি যে দিদি আমাকে হেল্প করে মানে শ্যামল দিদি আমি চাই না যে আননেসেসারি তাকে প্রচুর বাসন মাজাতে তো ওই জন্য আমি কাগজের প্লেটই বাড়িতে এরকম অনুষ্ঠান থাকলে বা খাওয়ানোর থাকলে আমি কাগজের প্লেটই ইউজ করি শুধু আমি না এরকম অনেকেই করে থাকেন বাড়িতে যদি কোনো অনুষ্ঠান করেন আচ্ছা একটা ইন্টারভিউ হ্যাঁ না একটা কোশ্চেন প্রথম যখন শুনেছিলাম চিকেন তখন ভেবেছিলাম মটন হলে বেশি ভালো হতো বাট চিকেনটা টেস্ট করার পর মনে হচ্ছে না এটাই বেস্ট ভালো লাগছে না এটাই কারণ হিসেব মতো ও কিন্তু চিকেন খায় না ও পুজি চিকেন খায় না একদম এত বছর ধরে এটাই হয়ে আসছে এবারে একটুখানি এদিক ওদিক করা হয়েছে যে মটনের পরিবর্তে কক আর ওদিকে ভেটকির পরিবর্তে ভেটকিটা না নিতাম ভেটকিটা আসলে পাইনি সেদিনকে বলো ভাঙর মাছ বললো ভেটকির মতোই ভালো বড় ভাঙর আনা হয়েছে ভাঙর মাছটা বললো ভেটকির মতনই খেতে হবে খুব ভালো নাকি খেতে হয় তো আমরা যদি খাইনি কখনো তো ওটা নিয়ে এসছি দেখা যাক ওটা কি হবে সবাই খেয়েছে খারাপ বলেনি ভালোই লেগেছে না ভালো মনি আমি উঠবো উঠে এটা খাও চাটনি খাবি তো চাটনি দই গুলো খা বসে বসে চাটনি দইটা খা আইসক্রিম আছে আমি এই চিকেন দুটো ভরবো তুমি শুধু ঝোল দেবে আমাকে হ্যাঁ দিচ্ছি না
খুব ভালো জোর চিংড়িটা শুধু একটু টাচ করে দিয়েছি আমি কি টাচ করেছো চিংড়ি রান্নার সময় টেস্ট কিসে হয়েছে মানে সত্যি ফালতু একটা তুমি বললে কি সত্যি আমি টাচ করিনি না এক ফোটাও করোনি অফ ক্যামেরা বলো অন ক্যামেরা অফ ক্যামেরা বলো আরে আমার না বিশ্বাস করে যে আমি বলি না আমার বলদা বলদা ভালো লাগে না দেখো তুমি চিন্তা করো ওর স্বাস্থ্য নাকি এই ছিল হ্যাঁ এই খুলে দেওয়ার পর এ মানে কি বলবো দেখো দেখো তাকিয়ে দেখো চেয়ারটা কি দাঁড়ালো খাও 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 আমি এই জন্য চাপড়া চিংড়ি ভালোবাসি এই হলো চিংড়ি ঠিক আছে আর এই বাকি এই সব ভাঙড়ি ঠিক আছে মাছ ভালো না খাওয়ার মতন ইচ্ছে নেই বুঝতে পেরেছি ভালো লাগছে না ওই জন্য আমি কিছু স্টমাক নেবো একটু স্টমাক খেতে ইচ্ছে করছে তোমায় কি ঝোলটা দিয়ে দেবো নাকি আমি আমি নিচ্ছি আমি একটু বাড়ি নিচ্ছি মাথাটা খেয়ে নাও তারপরে পাঁচটা দুই এখন হ্যাঁ ওই জন্যই ঢুকছে না আসলে এটা সন্ধ্যের জল খাওয়ার খেলাম আমার তো সব হয়ে গেল সন্ধ্যের জল খাবার লাঞ্চ ডিনার জাস্ট একটু টাচ তুমি করেছো আমি একটু টাচ করেছি না তুমি করেছো একটু তো রাজি হচ্ছে না তুমি এটা অন্তর লিখলাম আমি যাওয়ার সাথে কাটিয়ে বয়ে নেছে বাস একটু পাবো না আপনাকে অনেক ধন্যবাদ আপনি আজকে এগ রোল খাওয়াবো কিন্তু কেমন হয়েছিল ব্যাপারটা কি হয়েছে বলতো কেউ ভালো রিভিউ দেয়নি কিন্তু মানে মন থেকে দেয়নি মানে তুমি ভালো রান্না করো তুমি ভালো রান্নাই করেছো সেটাও তো ব্যাপার হ্যাঁ ওটাই একটা ব্যাপার হয়েছে আমার মতো রিভিউ কেউ দেয় না কিন্তু আমার মতো রিভিউ কেউ দেয় তুমি তো ক্রেডিটই নিয়ে নিচ্ছ এই কিছু কাট এই ইয়ে কর তো জোর দাও প্রত্যেক দিন তো ক্রেডিট নিতে পারো গো ভাত নেবে একটু না ও ভাত নেবে না আমি জানতাম নেবে না যায় তাও আমি জিজ্ঞেস করলাম ঠ্যাংটা সাইজ দেখে মোটামুটি চিকেনটার মোটা ওজন হয়ে যাচ্ছে দারুন খুব ভালো লাগলো হেভি আজকে দিনটা হেভি এনজয় হলো খুব এনজয় করলাম আমরা আর তার সঙ্গে সঙ্গে একটাই দুঃখ যে আর হাফ বেলা আর হাফ বেলা চলে গেলে বড় মার বিসর্জন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন।
বাই বাই সবাই বাই ফোন দাও।